আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একটি বিয়ে, যে বিয়ের ঘটনা আপনারা শুনলে অবাক হবে, এরকম ঘটনা হয়তোবা আপনারা আর কখনো শুনেননি। এক ব্যক্তি মক্কায় গিয়েছিল, সেখানে তার পাথে নিঃশেষ হয়ে যায়। তিনি মারাত্মকভাবে ক্ষুধায় কষ্টে দিন কাটাচ্ছিলেন, এমনকি তার জীবনে সংশয় দেখা দিয়েছিল। এমন কঠিন সময়ে একদিন মক্কার পথে তিনি হাঁটতে হাঁটতে একটি মূল্যবান হার পেয়ে যান। হারটি তিনি হারাম শরীফে নিয়ে যান। সেখানে গিয়ে দেখলেন অন্য এক ব্যক্তি এই হারের সন্ধান করছে। তিনি বলেন, তখন তিনি এই হার সম্পর্কে ওই ব্যক্তিকে বললেন, যথারীতিভাবে হারের গুণাগুণ, দেখতে কেমন, ওজন কেমন ইত্যাদি সে ওই লোককে বলেছে। যখনই ওই ব্যক্তি যার হার হারিয়ে গিয়েছিল সে ঠিকঠাকভাবে উত্তর দিয়েছিল, তখন এই আবেদ লোকটি তাকে সে হার দিয়ে দিয়েছিল এবং এর জন্য তিনি কোনো বিনিময় গ্রহণ করেননি। আমি শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, হে আল্লাহ, যদি আমি আপনার সন্তুষ্টির জন্য হারটি ত্যাগ করে থাকি তবে আমাকে এর উত্তম বিনিময় দিন। এরপর তিনি সমুদ্রের পথে সফর করলেন। যাত্রা পথে প্রবল বাতাসে তাদের নৌকাটি ভেঙে যায়। তিনি একটি ভাসতে থাকা একখণ্ড গাছ ধরে ভাসতে ভাসতে একটি দ্বীপে গিয়ে পড়লেন। তিনি বলেন, সেখানে আমি একটি মসজিদ পেয়ে তাতে বসলাম এবং দ্বীপবাসীর সঙ্গে সলাত পড়লাম। তারপর মুসাহাফ, কোরআন কারিমের কপি এর কিছু পাতা পেয়ে তিলাওয়াত করতে লাগলাম। দ্বীপবাসী আমার তেলাওয়াত শুনে আমাকে বলল, আমাদের ছেলেদেরকে কোরআন শিক্ষা দিন, ফলে আমরা আপনাকে পারিশ্রমিক দিব। তিনি তাই করলেন, তার খাওয়া দাওয়া ব্যবস্থা হলো এবং রাত্রি কাটাবার জন্য তার ব্যবস্থা হয়ে গেল। এরপর একদিন আমি কিছু লিখলাম, তার আমার লেখা দেখে বলল, আমাদের ছেলেদেরকেও আপনার মতন লিখিয়ে শিখিয়ে দিন। তারপর তারা বলল, আমাদের এখানে এক এতিম মেয়ে আছে, ওর বাবা ছিলেন খুব ন্যাক ব্যক্তি, তিনি ইন্তেকাল করেছেন, আপনি কি তাকে বিয়ে করতে আগ্রহী? আমি বললাম, তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। যথারীতি আমাদের বিয়ে হলো। স্ত্রী ঘরে প্রবেশ করে আমি তার গলায় মক্কায় পাওয়া সে হারটি দেখতে পেলাম। আমি তাকে বললাম, এই হারের বৃত্তান্ত কি? সে আমাকে পুরো ঘটনা শোনালো। হারটি মক্কায় হারিয়ে গিয়েছিল, এক ব্যক্তি পেয়ে তা তার পিতার হাতে তুলে দিয়েছিল। এরপর থেকে তার পিতা দোয়া করতেন, যদি সে লোকটিকে পান তবে তার সঙ্গে নিজ মেয়ের বিয়ে দিবেন। আমি বললাম, আমি সেই ব্যক্তি। ঘটনাটি হাফিজ ইবনে রজব রাহেমুল্লাহ এবং খালেদ বিন সুলাইমান আর রাবি আরও অনেক আলেম বর্ণনা করেছেন, সত্যটা যাচাই করেছে। আল্লাহ আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।